আসসালামু আলাইকুম, আমি নীলা, নীলাস ড্রিম ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। সবাইকে আরও আবারও অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলটির সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, অসংখ্য কমেন্ট করে আমাকে বোঝানোর জন্য যে আপনারা আমার ব্লগ কতটা পছন্দ করছেন। আমি অনেক অনেক ইন্সপায়ার্ড হয়েছি, মোটিভেটেড হয়েছি আপনাদের অনেকের অনেকের কমেন্টে ইন্সপায়ার করা নিয়ে, এবং আমার ব্লগকে এত সুন্দরভাবে আপনারা নিয়েছেন সেজন্য, এবং সেজন্য আপনাদেরকে ধন্যবাদ বললে অনেক কম হবে। কিন্তু এই ভার্চুয়াল মিডিয়া লাইফে এই ইউটিউবের মাধ্যমেই ধন্যবাদটা জানাচ্ছি, কারণ আপনাদের সবাইকে হয়তো সেভাবে ভালোবাসাটা আমি প্রকাশ করতে পারবো না। সেজন্যই আমি একটি ইমোশনাল টাইপের মেয়ে, হয়তো আপনারা দেখে ফেলেছেন আমার ব্লগগুলোতে যে আমি কীরকম ইমোশনাল, কীরকম সিনেমা পাগল এবং খুব ঘুরতে পছন্দ করি। সো আমার একটা প্যাশন যা কিনা আমার এই চ্যানেলটার প্রথমে নামও ছিল মি অ্যান্ড মাই প্যাশন, যা কিনা আমি আপনাদের সুবিধার্থে চেঞ্জ করি, কারণ অনেকেই আমার নামটা বুঝতে পারছিলেন না, কী বলে ডাকবো বুঝতে পারছিলেন না, সেজন্য তো এখন দিয়েছি সেটা নীলাস ড্রিম ব্লগ। আমি এখানে আসলে এই মুহূর্তে দেখাচ্ছি আমার লাইফের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যা আমি অলরেডি কাটিয়ে এসেছি। কিছু সুন্দর সুন্দর প্লেসে আমি গিয়েছি, সেখানে ভ্যাকেশন করতে গিয়েছি, কিংবা হলিডে করতে গিয়েছি, বার্থডে করতে গিয়েছি, অ্যানিভার্সারি করতে গিয়েছি, কিংবা এমনি গিয়েছি, সেই সময়গুলো আপনাদের সাথে শেয়ার করে এসে কিছু ইনফরমেশনের মাধ্যমে চেষ্টা করেছি আপনাদেরকে হেল্প করার জন্য। কিংবা কখনও যদি আপনাদের আরও কিছু জানার দরকার মনে হয়ে থাকে, অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, কমেন্টেও লিখতে পারেন, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আজ এসেছি একটু পরিচয় হতে। আমি নীলা, ফ্রান্সে থাকি হাজব্যান্ড এবং দুই ছেলে মেয়েকে নিয়ে। তো আমি একজন বিজনেস ওম্যান, সাথে হাউস ওয়াইফ ফুল টাইম। আমার মেয়েটা ছোট, তাই আমার বাইরে যেয়ে কাজ করা সম্ভব হয় না, তাই আমি বাসা থেকেই, ঘর থেকেই আমি আমার ফ্যাশন হাউসটাকে রান করি। আপনারা দোয়া করবেন সবসময় আমাদের জন্য। তো আমি সামনে কীরকম ব্লগ করলে আপনারা উপকৃত হবেন সেটাই জানতে আসলে এখানে এসেছি। আপনারা কমেন্টে লিখতে পারেন যে আপনারা আর কী দেখতে চান আমার কাছে, বিকজ এই মুহূর্তে আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, সো কোনো ট্যুরিস্ট স্পট আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আমার হাজব্যান্ড নতুন বিজনেস দিয়েছে, সো আমরা একটু আটকা পড়ে গেছি যাকে বলে আমাদের জীবনটা, তবে আবার যাবো ইনশাল্লাহ যে কোনো ভ্যাকেশনে একটু সময় করে, তো তখন আবার শেয়ার করব। তো অনেকেই চাচ্ছেন না আমি স্টপ থাকি, সেজন্যই আপনাদের সাথে মতামতটা নিতে আসা যে কীরকম ব্লগ করলে আপনারা খুশি হবেন। আপনারা কি জানতে চাচ্ছেন আমি কীভাবে আমার স্কিনটাকে কেয়ার করি, কিংবা আমি ডেইলি কি খাওয়া দাওয়া করি, কীভাবে আমার ডায়েটটাকে ফলো করি, কারণ আমি আমার মেয়েটা হওয়ার পরে অনেক ওয়েট গেইন করি এবং সেই ওয়েটটাকে কীভাবে আমি লুজ করেছি সেটাও আপনারা জানতে চেয়েছেন অনেকেই। সুতরাং আমি বুঝতে পারছি না আসলে আপনারা কী দেখতে চাচ্ছেন আমার কাছে এরপরে, কারণ আমার কাছে দেখানোর মতো এই মুহূর্তে কিছু নাই। আবার আমি কবিতা লিখতেও পছন্দ করি, আমি টিকটক করতেও পছন্দ করি, কিন্তু টিকটক ইউটিউবেতে দেওয়াটা কপিরাইট ক্লেমের মধ্যে পড়ে যায়, তাই একটু সমস্যা। সো প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে আপনারা কী দেখতে পছন্দ করবেন এরপর নেক্সটে আমার কাছ থেকে। আমি শেষ করব আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে, আপনারা পাশে ছিলেন, পাশে আছেন এবং পাশে থাকবেন, আমি সেই প্রত্যাশাই আপনাদের কাছে এখানে এসেছি আপনাদেরকে ধন্যবাদ দিতে। ধন্যবাদ দিলেও খুব ছোট হবে, কারণ আপনারা অনেকেই এমন আছেন যারা আমাকে প্রতিনিয়ত ইন্সপায়ার করছেন, মোটিভেটেড করছেন এই ফিল্ডটা থেকে সরে না যাওয়ার জন্য, এই ফিল্ডে কাজ করে যাওয়ার জন্য, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, এই প্রত্যাশায় আমি নীলা আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।